গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 22শে মার্চ, শুক্রবার, আর কাল থেকে ওয়েদার তো মেঘলা হয়ে আছে, বলছিলাম বৃষ্টিও হয়ে যাচ্ছে, এখন একটু থেমেছে। তোমাদের একবার বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। এখন এটা বাইরের ওয়েদারের অবস্থা, দেখো রাস্তাঘাট পুরো ভিজে আছে, বৃষ্টি হয়েছে, ফোকাসও নেয় না। একদিকে ভালো বৃষ্টি হচ্ছে, রাস্তাগুলো তো ভিজে থাকবে, ধুলোটা কম উঠবে, ওই জন্য আমি জানলাটা খুলে রেখেছি। আর পুরো ঠান্ডা, মানে সে শীত পড়ার টাইমে যে বসে ঠান্ডা ঠান্ডা লাগবে, মানে শীতের শুরুর দিকে ওই টাইপের ঠান্ডা হয়ে আছে। আমি সব খুলে দিয়েছি জানলা, কারণ ধুলোটা উঠবে না ওই জন্য। এই যে দেখো অনির্বাণ উঠে গেছে, গুড মর্নিং, চা বানাচ্ছে। হ্যাঁ, ঠান্ডা কেমন লাগছে বলো? আমি এখানে চা বসিয়ে দিয়েছি আমার আর ওর জন্য, আর ওখানে টিফিনটাও প্যাক করে দিয়েছি। এখানে ফুলকপি আলু ভাজা আছে, ডাল আছে আর ভাত, ওটাই নিয়ে যাবে বললো, আমিও করে নিয়েছি আমার জন্য একেবারে। অনির্বাণ এই মাত্র অফিসে বেরোলো, আর আজকে ডিম টোস্ট খেয়ে গেছে, আমিও ডিম টোস্ট খেলাম। আর দুধও আজকে অনেক আগে দিয়ে গেছে, তো দুধটা চালেতে বসিয়ে দিয়েছি। আর আমি বললাম তো কি রান্না করেছি, আমিও করে নিলাম আমার জন্য, খালি আমি খাওয়ার আগে একটু একটা একটু আবার দিয়ে একটা ডিম সেদ্ধ করে নেব। আমি আজকে মেঘলা ওয়েদার ছিল বলে ওয়াশিং মেশিনটা আমি চালালাম না, দেখো এবার এখন আমার রোদ উঠছে, ভাবছি এখন চালিয়ে দেব, চালিয়ে দিই বুঝলে, যদি শুকিয়ে যায় বেশ তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, কারণ না জামা কাপড় জমে গেছে। আবার অনির্বাণের অফিসের জামাগুলো কাচতে হবে একসাথে, তো অত জামা কাপড় কি আর জায়গাই থাকবে না, ওই জন্য ভাবছি যে না থাক চালিয়ে দিই, আর কারেন্টও আছে কোনো অসুবিধা নেই। জামা কাপড়গুলো ততক্ষণে হোক আমি স্নান করে নিই। আমার স্নান পুজো সব হয়ে গেছে, আর চশমাটা পড়ে আছে দেখে তোমরা বুঝতেই পারছো, টিভি দেখছিলাম। আর আজকে আমি কিসে ডিম সেদ্ধ করতে বসিয়েছি তোমাদেরকে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো টিফিন কৌটোতে, কারণ সব বাটি না নেমে গেছে আর বাটি নেই, ওই জন্য ডিম কোথায় সেদ্ধ করবো, ওই জন্য ভাবলাম যে না থাক টিফিন কৌটোতে সেদ্ধ করি। তো এই যে দেখো কেন ডিমটা সেদ্ধ করতে বসালাম। আর ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়েছিলাম, ওগুলো সব হয়ে গেছে, আমি এখন ওগুলো শোকাতে দিয়ে দিই। দেখো আমি লাঞ্চে বসে গেছি, লাঞ্চে দেখে নাও কি আছে, তোমরা জানো তাও দেখিয়ে দিচ্ছি, চলো এখন খেয়ে নি। এই যে টিভি দেখতে দেখতে আমি ভাবছিলাম জামা কাপড়গুলো শুকোতে দেওয়ার পরে যে আবার যেন ওয়েদার মেঘলা না হয়ে যায়, ভাগ্যিস আর মেঘলা ওয়েদার হয়ে যায়নি, ভালো রোদ ছিল, তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো। জামাগুলো মনে হয় শুকিয়ে গেছে, তো একটু পরে তুলবো, কারণ আমি ওখানে আপেল বের করে রেখেছিলাম দুপুরবেলা, আজকেও আর কি কামড়েই খাবো আর কাটবো না। এই যে এটা আগে খেয়ে নিই, তারপরে জামা কাপড়গুলো তুলবো। আর মাসি আজকে অনেকক্ষণ আগে কাজ করে চলে গেছে, 3টা নাগাদ চলে এসেছিলো। সন্ধে হয়ে গেছে, আমি এখন সন্ধ্যাটা দিয়ে দিই, আর ওদিকে লাইটটা জ্বালাই, এদিকেটা জ্বালিয়ে রেখেছিলাম, এদিকেটা জ্বালাইনি, কারণ ওদিক থেকে রোদ আসছিল, বেশ আলো ছিল, ওই জন্য জ্বালাইনি, বাট একটু অন্ধকার লাগছিলো বলে জ্বালিয়ে রেখেছিলাম। চলো সন্ধ্যাটা দিয়ে দিই। আজকে রাতে রান্না করব রুটি, বেগুন ভাজা, আর এই পাটালিটা আছে, ভাবছি গলিয়ে গুড় বানিয়ে নেব। আর যদি অনির্বাণ এই ডিম খেতে চায়, মানে অমলেট, তো রাত্রেবেলা মানে খাওয়ার আগে করে নেব। কিন্তু যদি দেখি বেগুনটা ঠিক আছে, তো হ্যাঁ বেগুন ভাজাই করব, যদি দেখি বেগুন ঠিক নেই তাহলে ডিম ভুর্জি বানিয়ে নেব, দেখি আগে বেগুনের অবস্থাটা কি হয়ে আছে। না দেখলাম বেগুনগুলো ঠিক নেই, কেমন হয়ে গেছে, ওই জন্য ভাবছি ডিম ভুর্জি বানিয়ে নিই। আমার এই ডিম ভুর্জি করা কমপ্লিট, আর পাটালিটাকে গলিয়ে আমি গুঁড়ো বানিয়ে নিলাম, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এরকম ভাবে চাপা দিয়ে রেখেছি, এই যে দেখো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, একটু এই সাইডে নিয়ে এসে রাখি, চাপা দেওয়া থাকে, এখন গরম আছে, পরে ওটাতে ঢেলে নেবো। আমি রুটিটাও করে নিলাম, আর এইভাবে আমি টেনে চুল বেঁধেছি, তার কারণ মুখটা আমি এখন পরিষ্কার করবো, যাতে চুলে না লেগে যায়, ওই জন্য ভাবলাম তোমাদেরকে আমি একটা ফিডব্যাক দিই। আমি যে জিনিসটা দিয়ে মুখ পরিষ্কার করছি, তোমাদেরকে তো দেখিয়েছিলাম না দুধ আর মধু দিয়ে, তো বিশ্বাস করো ওটা দিয়ে পরিষ্কার করার পর না আমার মুখটা আগের থেকে অনেক পরিষ্কার লাগছে, অনেক,
বাট আমি যখন মধু দিচ্ছিলাম না, মধুতে দেখছিলাম হালকা হালকা ব্রণ টাইপের হচ্ছিল, ওই জন্য আমি মধুটা বন্ধ করে দিয়ে খালি কাঁচা দুধটাই আর কি মাখছি। কাঁচা দুধটা খালি মাখার পরে দেখছি ব্রণগুলো সব কমে গেল। মধুটা হয়তো স্যুট করেনি সেন্সিটিভ স্কিনের জন্য। তো অনির্বাণ এলো, দাঁড়া খুলে দিই দরজাটা। ওয়েলকাম। অনির্বাণ বলছে যে ডিনার করে নেবে, আর ওই জন্য ভাবছি ডিম ভুরজিটা একটু করে নিই, কি বলে গরম করে নিই, খেয়ে নিই। আমাদের ডিনার হয়ে গেছে, তোমরা জানতে ডিনারে কি ছিল ওই জন্য আর দেখালাম না। আর হ্যাঁ, যেটা বলছিলাম ওটা দিয়ে মুখটা মানে পরিষ্কার করার পরে না অনেকটা মুখ পরিষ্কার লাগছে। তোমরা প্লিজ একবার করো, যারা এখনও করনি তারা কিন্তু করতে পারো, ভালো কিন্তু ফল পাবে। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট।